গুড মর্নিং, আর এখন বাজে 11টা। ইচ্ছে ঘুমাচ্ছে, ইচ্ছেকে স্নান করানো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, খাইনি কারণ ও সকালবেলা খেয়েছিল, খেয়েছে পরে ওর পেটটা ভরে আছে, তো ওকে না বেশি খাওয়ালে ও বমি করে দেয়, তো সেই কারণে ওকে অল্প অল্প করে খাওয়াতে হয়। তো ও এখন ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে পরে ওকে আবার খাওয়াতে হবে। তো ওর ভাতটা আমি বসিয়ে দিই, উঠলে পরে ভাতটাই খাই দেবো ভাবছি। কালকে জানো তো কী হয়েছে, মার বাড়ি থেকে ঘুরে আসলাম, বললাম যে এসে দেখি, আমি লক্ষ্য করিনি অন্যদিন খাটের মধ্যে আমি প্রথমে ইচ্ছেকে শোয়াই, হাত পা ধুয়ে তারপর ওর জামাগুলো ছাড়িয়ে দিই, কিন্তু কালকে কী হয়েছে কি জানি, আমি মেশিন থেকে হাত ওকে হাত পা ধুয়ে মুখ ধুয়ে এনে বিছানার মধ্যে আর শোয়াইনি। এর আগে ও পড়ে গেছে দুবার, তো সেই কারণে ওকে ছেড়ে যাওয়াটা খুব মানে চাপের হয়ে যাচ্ছে, মানে ছেড়ে কোনো যে কাজ করবো সেটা খুবই চাপের হয়ে যাচ্ছে, তাই ওকে ছাড়তে পারছি না একা, মানে ঘুমালেও ওর কাছে আমরা কেউ না কেউ থাকছি, নয় আমি নয় শুভময় কেউ না কেউ থাকছে, তো ওকে ছেড়ে কিছু করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যেহেতু মানে হামাগুড়ি দিতে শিখে গেছে, তো বালিশ দিয়ে যদি আমি ওকে গার্ড করেও রাখি, বালিশ টপকেও নিচে মানে চলে আসার চেষ্টা করছে, তো সেদিনকে ওরকম পড়ে যাওয়ার পরে আর কি আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম আমি আর শুভময়, তো সেই কারণে ওকে একা ছাড়ি না এখন। তো কালকে কী হয়েছে, তো আমি হাত পা ধুয়ে ওকে নিয়ে মানে কোলে কোলে নিয়েই সব কিছু করছিলাম, টুকটাক কাজগুলো করছিলাম, ওর জামাটা রেডি করছিলাম রাত্রিবেলার মানে টুকটাক যেগুলো হয় আর কি। হ্যাঁ, শুভময় এসে বলছে যে মামন ওকে মামা ওকে বিছানায় শোয়াওনি, তো দেখো বিছানার কী অবস্থা। আমি এসে দেখি পুরো সাদা চাদর পাতা, পুরো বিছানাটার মধ্যে লাল পিঁপড়া ভর্তি, মানে কোথা থেকে আসছে কী আসছে কিছু বুঝতে পারছি না, যেখানে জিনিস রাখছে সেখানেই লাল পিঁপড়া হয়ে যাচ্ছে, মানে কী অবস্থা। ভালো করে রাত্রিবেলা ঝাড়া হলো, কালকেই নতুন চাদর পাতা হলো বললাম তোমাকে, কালকে যেহেতু সব কাচাকুচি হয়েছে, কালকে ওই বিছনার চাদর তুলে আবার ভালো করে জাজিমটা ঝাড়া হলো, ফাল্লনটা ঝাড়ার পরেও ঝাড়ার পরে ভালো করে বিছনার চাদর পেতে স্প্রে করে দিয়েছে স্যানিটাইজার, স্প্রে করেও সকালবেলা উঠে দেখা আবার জিজ্ঞেসে, মানে কোথা থেকে আসছে জানি না পিঁপড়েগুলো, বাচ্চার খাট না ওরকম, আমরা বড়রা শুলেই তো আমাদের অসুবিধা হয়, তো বাচ্চার তো বলতেও পারে না, ও কোথায় কামড়ে দেবে, কোথায় কানের ভিতর ঢুকে গেলে তখন তো আরেক সমস্যা হয়ে যাবে। তো আবার আজকে ভালো করে ঝাড়া হলো, ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করা হলো। হ্যাঁ, তো বিছানার চাদর এখনও পাতা হয়নি, ও ইচ্ছে ঘুমিয়ে পড়েছে বলে ও ঘুমাচ্ছে, উঠলে পরে তারপরে পাতা হবে। তো এরকম অবস্থা, মানে কোথা থেকে যে আসছে পিঁপড়াগুলো জানি না, মানে কোটি কোটি পিঁপড়া, মানে একটা দুটো হলেও তাও মেরে ওটাকে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া যায়, মানে ঝাড়লেও তাও আবার লাইন দিয়ে সিঁড়ি বেয়ে সেই পিঁপড়া এদিক ওদিক সেদিক পিঁপড়ে ভর্তি, তো কী জানি কোথা থেকে হচ্ছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাও এরকম। যাই হোক, এখন ইচ্ছে ভাতটা বসিয়ে দিই, রেখে ও উঠলে পরে ওকে আবার খাওয়াতে হবে। চলো রান্না করার কিছু কাজ আছে, চলো করে নেওয়া যাক। হ্যাঁ, ইচ্ছে উঠে পড়েছে, ইচ্ছে এখন খাই খাই করবে, তাই তো মামা? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, হ্যাঁ
সো গাইজ, এখন বাজে দুপুর আড়াইটা বাজে। তো আমার স্নান, আমি এক্ষুনি স্নান করে বেরোলাম, আর ইচ্ছেকে খাওয়ানো হয়ে গেছে, ভাত খেয়েছে, ও ভাত খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমি স্নান টান করে নিলাম এখন। তো আমি কি হয়েছে, কি করে নিয়ে, তো মুখে একটুখানি স্প্রে করেছি, ওই যে ওয়াটারটা আমি তৈরি করেছি ওটা স্প্রে করেছি জাস্ট। এক্ষুনি আমার গাল ধরে ঝুলে পড়েছিল, ইচ্ছে আমার গাল বাল পুরো ছিঁড়ে গেছে, ছিঁড়ে আছে। ঘুম পেয়েছে, ঘুম পাড়িয়ে দিতে হবে। তো চলো খেয়ে খাওয়া দাওয়া করি নি, ইচ্ছেকে আগে দেখি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে খাবো। আমরা উঠে গেছি এখন, এখন বাজে 4:30, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এর অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা অবস্থা দেখো, ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, ওয়েদার পুরো চেঞ্জ। ইচ্ছে উঠে পড়েছে, ইচ্ছে উঠে অনেকক্ষণ থেকে দুষ্টুমি শুরু করেছে আমাকে টপকে। ওর বাবিয়ার কাছে যাবে, গিয়ে তুলবে বাবিয়াকে ঘুম থেকে। এই চুপ করে বস। তো এখন খাবে, ইচ্ছে খেয়ে নি, চলো চলো তাহলে খেয়ে নি, হ্যাঁ খেয়ে নি, হ্যাঁ খেয়ে নি, হ্যাঁ। ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, তো পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন স্কুলে পড়তাম তখন এই দিনগুলোতে এত মজা করতাম, প্রোগ্রাম হতো, ডান্স করতাম, গান করতাম, কত কিছু করতাম, মানে আগের কত আগের থেকে প্রিপারেশন চলতো, মানে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা মজা, অন্যরকম একটা ভালোবাসা, সব কিছু নিয়ে মিলিয়ে একটা মানে খুবই সুন্দর দিনগুলো ছিল তখন। পাড়ায় প্রোগ্রাম করতাম, কত কিছু করতাম, আর এখনকার বাচ্চাদের তো এগুলো তো মানে কতজন করে সেটা মানে ভাবার বিষয়, কতজন এর ইন্টারেস্ট আছে সেটাও একটা ভাবার বিষয়, মানে ওরা যে ওরা নয় পাবজি মোবাইল এইসব নিয়েই থাকে, সেই বড় হওয়ার সঙ্গে সঙ্গে এখনকার বাচ্চারাও একটু অন্যরকম ভাবে বড় হয় আর কি, মোবাইল দেখে দেখে খাওয়া, ল্যাপটপ, মোবাইল, সবসময় বাবা মার হাতে মোবাইল দেখছে, সেই দেখে বড় হওয়া, তার মধ্যে এখন তো করোনা রয়েছে, এখন তো করোনা রয়েছে, তো করোনার জন্য মানুষ স্কুলে গিয়েও পড়াশোনা করতে পারছে না, সেই সব উৎসব তো দূরের কথা, বাড়িতে কতটা কি হচ্ছে সেটাও একটা মানে বাড়িতে এগুলো হয় না, মানে বন্ধু বান্ধব সব কিছু নিয়ে বলো, তাই না? তুমি করেছো কোনোদিনও? সত্যিই তাই, ডিজিটাল তো এখন, অনলাইনে সব কিছু ক্লাস হচ্ছে, অনলাইনে হোমওয়ার্ক
সব সমস্ত কিছু, নাচ গান সব অনলাইনে হচ্ছে, রবীন্দ্র জয়ন্তী উৎসবও পালন হচ্ছে ভিডিও করে করে, মানে স্কুলের ম্যামদেরকে পাঠানো। রবীন্দ্রনাথ ঠাকুর আর আসবে না এইসব দেখে, বলবে ওই তুই কিছু কর আজকে রবীন্দ্র জয়ন্তী, কত তোর মা কত কিছু করেছে একটা সময়, ডান্স করেছে, ও আগে যে মামা আইটু করো, আইটু করো সবাইকে শুনিয়ে দাও, করো গান করো গান করো গান করো, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান করো, রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা আলাদা ভালোবাসা মানে ছোট থেকেই আছে, যেহেতু আমার মা মানে গানের গান করতেন, গান ভালোবাসতেন সবসময়, উনি রান্না করতে করতেও গান করে, মানে সব কিছু করতে করতেই উনি গুনগুন করে। আয় তো মার থেকেই এটা পাওয়া আমার, মার থেকেই এটা পাওয়া, তো আমিও ওই ছোটো থেকে দেখতে দেখতে আমিও সব কিছু যাই করি না কেন একটু গুনগুন 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 সব কিছুতেই করতে থাকি। তো যখন একটু মন খারাপ লাগে তখন রবীন্দ্রসঙ্গীত শুনি, মানে রবীন্দ্র ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ওখান থেকেই ভালোবাসাটা আমার, ভালোবাসাটা আমার জন্মায় আর কি। তবে ছোটো থেকেই আমি এই এইগুলো করতে ভালোবাসি, নানান রকম না মানে নাচ গান এগুলো করতে ভালোবাসি, চেষ্টা ছিল অনেকটাই। তো কবিতা কোনোদিনও আবৃত্তি সেরকম করে করা হয়নি, আমি করেছিলাম পাড়ার প্রোগ্রামে, আমি নাটক করেছিলাম অনেকবার, তারপরে নাচ শিখতাম, গান সেরকম করে শেখা হয়নি, ওটা একটা আফসোস ছিল। গানটা আমার মানে খুব ভাল লাগে ছোটো থেকেই, গান নাচ এগুলো আমার খুব ভাল লাগে। আঁকা আঁকা শিখতাম অনেক ছোটো থেকে, আঁকা শিখতাম, আঁকাটা শিখতাম হচ্ছে যখন স্কুলেও ভর্তি হইনি তখন থেকে আমি আঁকা শিখতাম, তো এগুলো করতে আমার ছোটো থেকেই ভালো লাগে, গানের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে ছোটো থেকে, যেহেতু মা আর কি এটা মার ছিল বলে এটা আমার মার থেকে হয়তো আমার পাওয়া। আমার মাও খুব সুন্দর গান করে, তো ক্লাস 11-12 আমার মিউজিক সাবজেক্টও নিয়েছিলাম, যেহেতু গানটা ভালো লাগতো শেখা হয়নি আর একটু শেখার ইচ্ছা ছিল, তো 11-12 আমি মিউজিক নিয়েছিলাম, তো ওখান থেকে আমি কোথায় যেন পরীক্ষা দিলাম, বাবা দিয়েছে খেয়েছে খেয়েছে, কেমন লাগলো, হাসছে হাসছে, অবস্থা দেখো কেমন লাগলো, হাসছে দেখো অবস্থা মেরে টেরে, মিথ্যে যা করছে না, মানে মেরে মুড়ে আমাদেরকে ঘামছে একাকার করছে, কি দুষ্টুমি করছে। যাই হোক, এই টপিকে ছিলাম, অনেকটাই ভালো লাগা আছে কিন্তু খুব একটা কিছু করতে পারিনি ওগুলো নিয়ে, গান নাচ এগুলো নিয়ে কিছু করতে পারিনি, কারণ আমার বাবার পছন্দ ছিল না গান করা বা নাচ করা, এগুলো আমার বাবা কোনোদিনই পছন্দ করতেন না, তো সেই কারণে ওগুলো নিয়ে এগোনো হয়নি কোনোদিনও, কিন্তু ভালোবাসা একটা ছোটো থেকেই থেকে যাওয়া। আর যখন থেকে মোবাইল পেয়েছি বা কিছু তখন ওই আর কি গানগুলো শোনা বারবার করে, তারপরে আগে কী করতাম, ডিভিডি ছিল, ডিভিডি আমি ক্যাসেট কিনতাম, ক্যাসেট কিনে কিনে ওই গানগুলো শুনতাম আর মুখস্থ করতাম, এরকম ছিল, লিখে রাখতাম, এরকম ছিল, মানে ভালো লাগতো আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে ছোটো থেকে। জানি না আমার মেয়ে কী হবে, আমার হাজব্যান্ডও ভালো তবলা বাজাতে পারতো, আঁকতে পারে, ওরও অনেক মানে গুণ আছে,
কিন্তু ও সেগুলো কাজে লাগায়নি কোনোদিনও। যাও আমি কাজে লাগিয়েছি, ও তো তার বিন্দু মাত্রও কাজে লাগায়নি, এই হচ্ছে ব্যাপার। চলো বিকেল হয়ে গেছে, এখন চাটা খাওয়া যাক। কি গো পিঁপড়ে আবার, এই পিঁপড়েগুলো জ্বালিয়ে মারছে। চলো চাটা খাওয়া যাক। এখন বাজে 10:30, আমার ভিডিওটা এন্ড করার পালা। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সুস্থ থেকো সাবধানে থেকো সবাই, এটাই বলার। আর নেক্সট দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন টাটা বাবাই, গুড নাইট, সবাই সেফ থাকো, বাড়িতে থাকো।